শুভ সন্ধ্যা বন্ধুরা আজ বিশ জানুয়ারি শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হাওয়াইতাঙ্গে একান্ন লক্ষ টাকা বে স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ কাজের শিলান্যাস মন্ত্রী পরিমল শুক্লবদের সংরক্ষিত বনাঞ্চলের জমি জবর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বন বিভাগ বললেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল বাজারে চুলায় বিকশিত ভারত সংকল্প যাত্রা হাইলাকান্দি থেকে অবাধে কাটিগুড়া আসছে বার্মিত সুপারি গ্রেফতার দুই প্রজাতন্ত্র দিবস রামকৃষ্ণনগর সার্কল অফিসে প্রস্তুতি বৈঠক আঠারো জন রোগীকে আর্থিক অনুদান মন্ত্রী পরিমল শুক্লবদ্ধের প্রস্তুতি চূড়ান্ত এই মাসেই বিজেপিতে ফিরছেন প্রাক্তন বিধায়ক দিলীপ পাল কোন সরকারি যাত্রা আটকাতে পারবে না হুঙ্কার সাংসদ গৌরব গগৈর মালুগ্রাম এলাকায় পানীয় জলের সংকট পাইপ ফেটে রাস্তায় গড়িয়ে পড়ছে জল নির্বিকার পৌরসভা পূর্ত শুক্রমর সময়ে বিভৎস অবস্থা লালা শহরের গুরুত্বপূর্ণ সড়কের পুরসভার স্থানীয় জনগণ নোংরা জল আবর্জনায় বিভৎস কাজির বাজার বিপাকে ব্যবসায়ীরা এবং সর্বশেষ খবর কি হল ম্যাকসাইসার একচল্লিশ লক্ষ টাকায় ক্যান্সার হাসপাতালকে দান ডক্টর রবি কান্নানের এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবারে শুনুন বিস্তারিত খবর প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন আবারও ধলাই বিধানসভা কেন্দ্রের নরসিংহপুর উন্নয়ন খন্ডের গরিব দুস্থ রোগীদের সাহায্যার্থে এগিয়ে এলেন রাজ্যের পরিবহন আবগারী ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ মন্ত্রী ধলাই এক সংক্ষিপ্ত সভার আয়োজন করে নরসিংহপুর উন্নয়ন খন্ডের আওতায় আঠারো জন দুস্থ রোগীর চিকিৎসা বাবদ আর্থিক অনুদানের চেক তুলে দেন চেকগুলি মুখ্যমন্ত্রী বিশেষ ত্রাণ তহবিল থেকে মঞ্জুর হয়েছে মন্ত্রী পরিমল শুক্লবদ্য বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ তৎপরতার ফলে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই অনুদানগুলো মঞ্জুর করা হয়েছে তিনি আরও বলেন মুখ্যমন্ত্রীর অক্লান্তিক প্রচেষ্টার ফলে দুই সালের শুরুতে ধলাই কেন্দ্রের আটত্রিশ জন দুস্তরোগীর মধ্যে এই অনুদান দেওয়া হবে এবং আগামী দিনেও ক্রমান্বয়ে কীভাবে সমাজের প্রত্যেক পিছিয়ে পড়া জনগণের সাহায্য করা যায় তা নিয়ে তিনি সচেষ্ট থাকবেন মন্ত্রীর সঙ্গে চেক বন্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই নরসিংহপুর মন্ডল বিজেপির সভাপতি বিধানচন্দ্র পাল ধলাই গ্রাম পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল সহ অন্যান্যরা পরবর্তী খবরটি হলো বহু দফায় বৈঠকের পর এবার প্রস্তুতি চূড়ান্ত এই মাসেই বিজেপিতে ফিরছেন আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ কুমার পাল রাজ্য বিজেপির এক বিশ্বস্ত সূত্রে খবরটি জানানো হয়েছে এছাড়া সুনায়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর দল ছাড়ার বিষয়ে বলা হয়েছে এই ব্যাপারে কোনো সংকেত এখনও পাওয়া যায়নি ফলে বিষয়টি নিচক গুজব দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে দল ত্যাগ করেছিলেন দিলীপ কুমার পাল পরবর্তীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং হেরে সালের শিলচুরে বন্যার খোঁজ নিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তখন তার সঙ্গে দেখা গিয়েছিল দিলীপ কুমার পালকে তখন থেকেই তার দলে ফেরার জল্পনা শুরু হয় কিছুদিন পর তিনি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য দিতে গুয়াহাটি যান এবং সেই ফটো মুখ্যমন্ত্রী নিজে তার টুইটার অ্যাকাউন্টে আপলোড করেন গত বছর শিলচরে এসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেছিলেন দিলীপ কুমার পাল পুনরায় দলে যোগ দেওয়ার জন্য আবেদন নিয়েছেন এবং দলের পক্ষ থেকে সেটা নিয়ে ভাবা হচ্ছে তবে দিলীপ এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি দলের এক বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর অনুযায়ী বিভিন্ন ধাপে তাকে নিয়ে আলোচনা হয়েছে তার দলে ফেরা নিয়ে যারা বিরোধিতা করছিলেন তাদের সঙ্গেও কোথা হয়েছে প্রদেশ কমিটি এবার সব বাধা কাটিয়ে পুনরায় দলে ফিরছেন প্রাক্তন বিধায়ক দলের তরফে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল লোকসভা নির্বাচনের আগে তাকে ফিরিয়ে আনা হবে তবে এবার এই প্রক্রিয়া আরও একটু এগিয়ে এসেছে এবং জানুয়ারি মাসে তার প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত এদিকে দলের আরেক প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে সম্প্রতি একটা গুজব উঠেছিল এ নিয়ে বিজেপির তরফে বলা হয়েছে আমিনুল দলের এক বিশেষ দায়িত্বে রয়েছেন এবং তিনি সম্প্রতি জেপি নাড্ডার উপস্থিতিতে দলীয় বৈঠকে তার তরফে এখনো দল ত্যাগ করার মতো কোনো ইঙ্গিত আসেনি ফলে এটা গুজব বলেই ধরা হচ্ছে পরবর্তী খবরটি রাহুল গান্ধীর ভারত হল যাত্রা চলাকালীন অংশগ্রহণকারীদের মধ্যে কেউ যদি আইন লঙ্ঘন করেন তাহলে তার বিরুদ্ধে মামলার পাশাপাশি পরবর্তীতে গ্রেফতারও করা হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই হুমকির পাল্টা জবাব দিলেন সাংসদ গৌরব গগৈ বেশ স্পষ্ট ভাষায় সাংসদ গৌরব বলেন পুলিশের মামলা মুখ্যমন্ত্রীর গ্রেফতারের হুমকি দিয়ে ভয় পাওয়ার প্রশ্নই উঠে না কোন সরকারি রাহুল গান্ধীর যাত্রা আটকাতে পারবে না বেপরুয়া প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা বলেন গ্রেফতারের জন্য আমরা প্রস্তুত রয়েছি রাহুল গান্ধীর যাত্রা চলবেই রাজ্যে গত বৃহস্পতিবার জুরহাটের নির্ধারিত পথের পরিবর্তে অন্য পথে রাহুলের যাত্রা ঢুকে পড়ায় ব্যাপক হুলস্থুলের সৃষ্টি হয়েছিল পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন এই খবর পাওয়া মাত্রই বেশ কড়াশুরের মুখ্যমন্ত্রী বলেছিলেন যাত্রা চলাকালীন কেউ কেউ নিয়ম ভেঙে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে মামলার পাশাপাশি পরবর্তীতে তাকে গ্রেফতারও করা হবে মুখ্যমন্ত্রী বলেছিলেন যারা আইন ভঙ্গ করবেন তাদের এখনই বাধা দেওয়া হবে না মামলা দায়ের করে পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তুলে নিয়ে আসা হবে আসামে একই সঙ্গে গুয়াহাটি মহানগরের দিয়ে যাত্রার অনুমতি যে দেওয়া হবে না সে কথাও সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি এদিকে মুখ্যমন্ত্রীর সেই পাল্টা জবাবে সাংসদ গৌরব বলেন পুলিশের মামলা এবং গ্রেফতার করার হুমকি নিয়ে ভয় পাওয়ার প্রশ্নই নেই জনগণ আমাদের সঙ্গে রয়েছেন তাই ভয় কিসের গণতন্ত্রে যেখানে সেখানে যাওয়ার সুবিধা রয়েছে জনগণ যেখানে ডাকবেন সেখানেই যাব আমরা কোন সরকার রাহুলের যাত্রা আটকাতে পারবে না পরবর্তী খবরটি হলো শুকনো সময়ে বিবৎস অবস্থা লালা শহরের গুরুত্বপূর্ণ সড়কের শুকনো মরসুমেও লালা শহরের মহালস্কর রোডের অবস্থা অত্যন্ত বেহাল হয়ে উঠেছে দীর্ঘদিন থেকে সড়কটি বেহাল হয়ে উঠলেও সংস্কারের কোনো হেলদুল নেই শত শত মানুষ লালা শহরে যাওয়া করেন সড়কটি দিয়ে আসা নিজ বার্নারপুর প্রথম ও দ্বিতীয় খণ্ড লালারপার ইত্যাদি গ্রামের লোকজনের চলাচল করার একমাত্র অবলম্বন গুরুত্বপূর্ণ রাস্তাটি লালা শহরে থাকা সত্ত্বেও এ পর্যন্ত কোনো সংস্কার না হয়ে মানুষের মধ্যে খুবের সঞ্চার হচ্ছে শুকনো মরশুমে কোনো ক্রমে চললেও বর্ষা এলে এই সড়ক দিয়ে চলাচল অসম্ভব হয়ে উঠবে অবস্থা এত বেহাল যে বর্ষা নামলে লোকজন চলাচলের উপায় থাকবে না বলে স্থানীয় অনেকের অভিমত এক সময় ওই রোডের কিছুটা সংস্কার হলেও এখন অবস্থা ততই বোঝো ওই রাস্তা দিয়ে নিত্যদিন স্কুল কলেজের পড়ুয়া কচিকাচা ও রোগীদের নিয়ে যাওয়া আসার সময় খুব কষ্ট করতে হয় লালা পুরসভার অধীন সড়কটির বেহাল অবস্থার জন্য অনেকে দায়ী করেছেন পুরসভাকে তাদের মতে লালা পুরসভার সদিচ্ছার অভাবে গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল হয়ে উঠেছে স্থানীয় বিধায়ক সুজামুদ্দিন লস্করের বিধানসভা কেন্দ্রের অধীন সড়কটি এই রাস্তা দিয়ে চলাচলে ভীষণ বেকায়দায় পড়েছেন লোকজনেরা বর্ষা নামার আগে বেহাল রোডের আশু সংস্কার চেয়ে লালা পুরসভার চেয়ারপারসন তুলসী সহ স্থানীয় বিধায়ক সুজামুদ্দিন লস্করের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা পরবর্তী খবরটি হলো করিমগঞ্জ জেলার কাদির বাজারের অবস্থা না যে হাল মাসুল আদায় করলেও সাফাই করছে না লিজ গ্রহণকারীরা এ নিয়ে জেলা শাসকের হস্তক্ষেপ চাইছেন স্থানীয় ভুক্তভোগী ব্যবসায়ীরা করিমগঞ্জ জেলার অন্যতম গ্রামীণ বৃহত্তর বাজার হচ্ছে রাতাবাড়ি এলাকার কাজির বাজার ব্যবসার দিক দিয়ে এখন গোটা জেলার মধ্যে ভালো একটি স্থান দখল করে রয়েছে কাজির বাজার গোটা রাতাবাড়ি অঞ্চলের জনগণ কাজির এই জমায়েত হন এলাকার জনগণ অভিযোগ করে বলেন সরকারি উন্নয়ন বলতে কিছুই হয়নি এই কাজির বাজারে কংগ্রেসের ষাট বছরের শাসনকাল যেমন ছিল বর্তমান বিজেপির শাসনকালেও একই অবস্থা করিমগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত মমতাজ আলী ছাড়া কোন বিধায়ক কিংবা সাংসদ কাজির বাজারের দিকে চুপ তুলে থাকাবার সময় পাননি মমতাজ আমলে বেশ কয়েকটি শেড ও একটি গলি পাকাকরণ হয়েছিল পরবর্তীতে হেলাল আহমেদ খান আনিপুর জেলা পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে তার উন্নয়ন তহবিল ও বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে আরো দুইটি গলি পাখাকরণ করেছেন যদিও মাছ বাজারের অবস্থা বড়ই করুন বিশেষ করে বাজারের লিজ যারা নিয়েছেন তারা দ্বিগুণ হারে মাসুল আদায় করলেও বাজার সাফাই করছেন না বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা অভিযোগ উত্থাপন করেছেন প্রতিদিনের জমে থাকা আবর্জনা পচে গেলে নোংরা ও দূষিত এবং অসুস্থ অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করেছে নোংরা আবর্জনা ও নোংরা জলের দুর্গন্ধ ব্যবসায়ীদের পাশাপাশি পথচারীদেরও অনেক অসুবিধার মধ্যে ফেলে দিয়েছে ওই বাজারে বিশেষ করে মাছ ব্যবসায়ীদের অবস্থা বেহাল তাদের নোংরা আবর্জনা ও জলের বসে অসহায়ের মতো মাছ বিক্রি করতে হচ্ছে বাজারের ব্যবসায়ীরা এ বিয়া পরে করিমগঞ্জের জেলা আয়ুক্ত ও রাতাওয়াড়ির বিধায়ক বিজয় মালাকারের হস্তক্ষেপ কামনা করছেন পরবর্তী খবরটি হলো ম্যাকসাইসাই পুরস্কার হিসাবে যে একচল্লিশ লক্ষ টাকা তিনি পেয়েছিলেন তার পুরোটাই দান করে দিলেন ডক্টর রবি খান্না যে প্রতিষ্ঠান আর তিনি সমর্থক হয়ে উঠেছেন সেই কাছাড় ক্যান্সার হাসপাতালকে পুরো অর্থ দিয়ে দিয়েছেন পদ্মশ্রী ডক্টর খান্না একচল্লিশ লক্ষের মধ্যে কাঁচাড় ক্যান্সার হাসপাতালে সোসাইটিকে দিয়েছেন দশ লক্ষ বাকি একত্রিশ লক্ষ দিয়েছেন কাচার ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টারকে সোসাইটির প্রাক্তন প্রশাসনিক আধিকারিক কল্যাণ চক্রবর্তী সংবাদ মাধ্যমে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন কল্যাণবাবু জানিয়েছেন নীরব এই দান প্রকাশ্যে আসুক তা চান না রবি খান্নান পুরো তাই কোনো আনুষ্ঠানিকতাও তাই ছিল না তবে এশিয়ার নোবেল হিসেবে পরিচিত মেক্সাইসাই পুরস্কার হিসেবে যে নগদ অর্থ তিনি পেয়েছেন তার পুরোটাই নিজের প্রতিষ্ঠানকে দান করে রবি খান্নান যে অনন্য নজির তৈরি করে দিলেন তা আড়ালে থেকে যাক এটা তার ঘনিষ্ঠ বৃত্তের অনেকেই মেনে নিতে পারেননি তাদের যুক্তিও অকাট্য এই দান নয় এটা এমন এক দৃষ্টান্ত যা একদিকে মানবিকতাকে উদ্বাসিত করে অন্যদিকে অন্যকে প্রেরণাও যোগায় ডক্টর কান্নানের কাছে অবশ্য এ ধরনের দান কোনো নতুন ঘটনা নয় এবং কাঁচল ক্যান্সার হাসপাতালের কাছেও তা নতুন নয় এর আগেও ডক্টর রবি কান্নান এভাবে পুরস্কারের নগদ অর্থ হাসপাতালের পরিষেবার আরও উন্নতির জন্য তুলে দিয়েছেন তেরো সালে স্বাস্থ্যক্ষেত্রে অতুলনীয় সেবার জন্য মহাবীর পুরস্কার পেয়েছিলেন ডক্টর রবি কান্না পুরস্কার হিসেবে দশ লক্ষ টাকা নগদ তার হাতে তুলে দেওয়া হয়েছিল কল্যাণবাবু জানান শিলচর বিমানবন্দরে ডক্টর কান্নানকে আনতে গিয়েছিলেন তিনি সেখানেই বাবুর হাতে দশ লক্ষ টাকার চেকটি তুলে দেন ডক্টর কান্নান বাবু বলেছিলেন ছেলের এত বড় কৃতিত্ব বলে কথা আপনি নিজের মায়ের হাতে আগে চেকটি তুলে দিন বিশ্বাস করবেন না ডক্টর কান্নান বলেছিলেন মায়ের হাতে দিলে মা বলবেন আমাকে নয় দাদাকে দিয়ে দিও এই অর্থ ক্যান্সার হাসপাতালের কাজে আসবে স্মৃতিচারণ করেন ডক্টর রবি দাদা এটাও শেষ নয় এমন অনেক উদাহরণ রয়েছে কল্যাণবাবু জানালেন কিছুদিন আগে রিজার্ভ ব্যাংকের একটি সেমিনারে অংশ নিয়েছিলেন ডক্টর রবি কান্নান সাম্মানিক হিসেবে তাকে দুই লক্ষ টাকা দেওয়া হয় সেটাও কাচার ক্যান্সার হাসপাতালকে দিয়ে দেন ডক্টর কান্নান শুধু তিনি নন তার মা ক্যান্সার হাসপাতালকে আর্থিক অনুদান দেন সাধারণ মানুষের দানে অসাধ্য সাধন করে গড়ে উঠেছিল কাঁচাড় ক্যান্সার হাসপাতাল কল্যাণ চক্রবর্তী অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য পরে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন গত বছর অবসর নিলেও এখনও অবৈতনিকভাবে এই হাসপাতালের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি ফলে মানুষের দানে যে প্রতিষ্ঠানের মহিরুহ হয়ে উঠা। সেখানে এ ধরনের দানের ভুরি ভুরি দৃষ্টান্তের সাক্ষী কল্যাণবাবু কিন্তু এরপরও তিনি বলেন ডক্টর কান্নান যেভাবে তার যাবতীয় অর্জনকে কাচাওয়ার ক্যান্সার হাসপাতালের উন্নতির জন্য স্বেচ্ছায় তুলে দেন তা অতুলনীয় বললেও কম বলা হয় পরবর্তী খবর কি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার রাজ্যের প্রত্যন্ত গ্রামাঞ্চলের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে সংকল্পবদ্ধভাবে কাজ করে যাচ্ছে দেশের অন্যান্য রাজ্যের মধ্যে আসামের স্বাস্থ্য পরিষেবাকে দেশের অন্যতম শ্রেষ্ঠ পরিষেবা হিসেবে পরিগণিত করার জন্য পিচ্ছি নেই রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে সঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা ইতিমধ্যে জোরকদমে কদমে চলছে এবং কিছু ইতিমধ্যে চালু হয়ে গেছে শুক্রবার দোলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নরসিংপুর উন্নয়ন খন্ডের চান্নিগার গ্রাম পঞ্চায়েতের নর্থ হাওয়াইতাঙ্গে একান্ন লক্ষ ছিয়ানব্বই হাজার টাকার একটি নতুন স্বাস্থ্য কেন্দ্রের ভবন নির্মাণ কাজের শুভ শিলান্যাস করে এই মন্তব্য করলেন আসাম সরকারের পরিবহন আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ শুভ শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে ত্বরান্বিত করতে কেন্দ্র তথা রাজ্য সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে তিনি বলেন রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে সঙ্গে কাছাড় জেলার ধলাই কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবাকে ত্বরান্বিত করতে থেকে গ্রামাঞ্চলে পৌঁছে যাচ্ছে চিকিৎসা প্রত্যন্ত প্রত্যন্ত পরিষেবা তিনি বলেন চান্নিঘাট গ্রাম পঞ্চায়েতের নর্থ হাওয়াইতাং নতুন স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ হওয়ার পর এলাকার প্রায় হাজার হাজার জনগণের চিকিৎসায় সুবিধা হবে বাগা শেওড়তল লাইলাপুর হাওয়াইতাং সহ পাশাপাশি অঞ্চলের জনগণ ব্যাপকভাবে লাভবান হবেন মন্ত্রী বরাদপ্রাপ্ত টিকাদারকে কাজের গুণগত মান উন্নত মানের করার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করার জন্য বলেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত